হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি আমি মুসলমান, মানব সুরত জন্ম নিয়া দেখি সকলি সমান, গীতা শাস্ত্র আর ত্রিপিটক বাইবেলেতে পাই, কোরআনের বাইরে কিছু নাই করে দেখো প্রমাণ। যেই সত্যতে মাইনুদ্দিন আর আসছে বড় পীরে, কোন সত্যতে লোকনাথ বাবা হইছে বিরাজমান। মূলের করে বুঝতে গেলে দেখি সকলি সমান, হে জগৎবাসী আপনাদের চরণে আমি হাত রেখে বলছি যে আমরা অন্তত পক্ষে এই কাজটা করব না। হিন্দু ভালো না, খ্রিস্টান ভালো না, ইহুদি ধর্ম ভালো না, নাসারা ধর্ম ভালো না, এই কথাগুলো আমরা কখনোই বলবো না। কারণ নিজের ধর্মটাকে যে বুঝে সঠিকভাবে সে সমস্ত ধর্মগুলোকেই বুঝে, আর যে নিজেকে বা নিজের ধর্মটাকে বুঝলো না সে কোনো ধর্মটাকেই বুঝবে না। কারণ আল্লাহ এর সমাধান ঘটিয়ে গিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তিনি কি দিয়েও কিন্তু এই সমাধান ঘটিয়ে গেছেন। কি বলেছেন, যেমন একদল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে আপনি আমাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনার ধর্মের দাওয়াত দিচ্ছেন, তাহলে আমরাও দাওয়াত দিচ্ছি, আপনি আমাদের সাথে এসে মূর্তি পূজা করেন। তখন মুহাম্মদ যখন ডাকছে তাদের দিকে, সে ডাকতেছে তাদের দিকে, তখন আল্লাহ কি আয়াত নাজিল করলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, হে মুহাম্মদ এদেরকে বলে দিন তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। তাহলে এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সকল ধর্মের মধ্যে থেকে ধর্ম কিন্তু যার তার, আল্লাহ কিন্তু সবার। এই কথাটা আমি অন্য ভিডিওতেও বলেছি বারবার, কিন্তু দেখা যায় আবার দেখা যায় এই ভেজালগুলি হয়ে যায় পৃথিবীতে, কেন না বোঝার কারণে। হে জগৎবাসী, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি আমি মুসলমান, মানব স্রোত জন্ম নিয়ে দেখি সকলই সমান, কিন্তু বিভিন্ন ধর্মের মধ্যে মানুষ থেকে বিভিন্নভাবে চলে, বিভিন্ন রকম ইবাদত করে, কিন্তু যেভাবেই করুক এক আল্লাহকেই করতেছে। আল্লাহ এক জায়গায় গিয়ে ভগবান নাম ধরেছেন, আরেক জায়গায় ঈশ্বর নাম ধরেছেন, আরেক জায়গায় আল্লাহ নাম ধরেছেন। তাহলে বিভিন্ন ধর্ম যার তার ধর্ম, কিন্তু আল্লাহ কিন্তু এক, এই কথাটা যদি আমরা বুঝি তবে কিন্তু আর নাই কোনো প্যাঁচ। হে জগৎবাসী, তো আজকের মূলে যে আলোচনাটি, যে যেমন আমরা শত শত লক্ষ লক্ষ নবী রাসূলরা এসেছে, সেখানে যে আমরা পারবো না, কমপক্ষে চারজন নবীর দিকে আমাদের লক্ষ্য করতে হবে, এবং চারজন নবীর কথা কালিমায়ে ইমানে মুফাসসালের মাধ্যমে এসে গেছে, যে আমরা চারটি কিতাবের উপর ইমান আনিলাম। এই চারটি কিতাব কার কার মাধ্যমে এসেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল শরীফ, হযরত মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত শরীফ, দাউদ আলাইহিস সালামের কাছে জবুর শরীফ। তাহলে এই চারটা কিতাব শ্রেষ্ঠ, তাহলে চারজন নবীও শ্রেষ্ঠ। তাহলে চারজন নবী যদি শ্রেষ্ঠ হয়, তাহলে চারজন নবীর ধর্ম কেন শ্রেষ্ঠ হবে না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে গেলেন ইসলাম ধর্ম, হযরত ঈসা আলাইহিস সালাম রেখে গেলেন খ্রিস্টান ধর্ম, হযরত মুসা আলাইহিস সালাম রেখে গেলেন ইহুদি ধর্ম, হযরত দাউদ আলাইহিস সালাম রেখে গেলেন নাসারা ধর্ম। তাহলে চারজন নবী শ্রেষ্ঠ, চারটা কিতাব শ্রেষ্ঠ। ইমানে মুফাসসালের মধ্যে আমরা পড়তেছি, এবং ইমানে মুফাসসাল কিন্তু চার কিতাবের, ইমানে মুফাসসালের মধ্যে কিন্তু চারটি কিতাবের কথা বলা হয়েছে, চারজন নবীর কথা বলা হয়েছে, যে চারটি কিতাবের উপর ইমান আনিলাম, রাসূলগণের উপর ইমান আনিলাম, কিন্তু তাদের ধর্ম চারটি। তাহলে কিতাব শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, তাদের ধর্মগুলা কেন শ্রেষ্ঠ হবে না? কেননা আমরা বলে থাকি এরা কাফের, এরা বিধর্মী। বিধর্মী শব্দের অর্থ কি? যার কোনো ধর্ম নেই। কিন্তু ইহুদি ধর্ম তার তো আছে, নাসারা ধর্ম, ধর্ম তো আছে, খ্রিস্টান ধর্ম, ধর্ম তো আছে, তবে বিধর্মী যার কোনো ধর্ম নেই, কিন্তু তাদের তো ধর্ম আছে। যাই হোক, এখন যে কথাটি সেটি হলো যে আমরা কিন্তু যেই দ্বিধাদ্বন্দ্ব করি, যে হিন্দুদেরকে আমরা অন্য চোখে দেখি না বাবা, কেন হিন্দুদেরকে আমরা অন্য চোখে দেখবো কেন?
আমাদের সত্যের বাণী তাদের কাছে বলবো, তাদের সত্য বাণী থাকলে আমরা শুনব, এতে কোনো দোষ নেই। আচ্ছা, তো এখন যে কথাটি আমি বলতে চাচ্ছি সেই কথাটি হলো যে খ্রিস্টান ধর্ম আমাদেরকে কী বোঝাতে চায় তা আমরা লক্ষ্য করব, হিন্দু ধর্ম আমাদেরকে কী বোঝাতে চায় তা আমরা লক্ষ্য করব, নাসারা ধর্ম, ইহুদি ধর্ম আমরা শুনব এবং লক্ষ্য করব, এবং আমাদের মুসলমান শাস্ত্রের মুসলমান ধর্ম আমাদেরকে কী বোঝাতে চায় সেটাও শুনব। তখন কী হবে? দেখা গেছে একটা মৌমাছির চাক, এই মৌমাছির চাকটা এটা কিন্তু একটা ফুলের গাছের ফুলের মধু থেকে হয়নি, বিভিন্ন মৌমাছিরা বিভিন্ন ফুলের মধ্যে বসে সেই মধু আহরণ করে আনে, আনার পরে কি হলো একটা চাক বাঁধে, চাক বাঁধার পরে এখানে মধু জমা করে, যখন এই মধু জমা করে তখন দেখা গেছে কি যে এক এক গাছের এক এক মধু এনেছে, এক একটা গাছের জাতের সাথে আরেকটা জাত মিল নেই, কিন্তু এক এক গাছের এক এক জাত এক এক ফুল, কিন্তু দেখা গেছে সমস্ত মধু যখন একখানে জমা করা হয় তখন এই মধু যখন আমরা পেরে আনি, আনার পরে যখন জিব্বাতে লাগাই তখন কিন্তু মিষ্টি লাগে, কেননা যে সমস্ত যে গাছগুলো থেকে মধু আহরণ করা হয়েছে মৌমাছিরা আনছে, এখন দেখা যায় কোনো গাছেরটা একটু তিতো হতে পারতো বা একটু নোনতা হতে পারতো বা মিষ্টি কম হতে পারতো, কিন্তু তা না, তো তারা বিভিন্ন জায়গা থেকে এই মধু আহরণ করেছে, আনার পরে যখন এক জায়গাতে রেখেছে তখন দেখা গেল কি সমস্ত মধুটাই মিষ্টি, তিতে ঝাল বা অন্যরকম লাগে না, পুরোটাই মিষ্টি। তাহলে আমরা সেই মৌমাছির মতো যদি বিভিন্ন ধর্মের কথা শুনি, বিভিন্ন ধর্মের গ্রন্থের কথা শুনি, সমস্ত কথা যখন একাত্র করব তখন দেখা যাবে যে সেই ধর্মের কিতাবে কী বলেছে এই কথাটা, এই কথাটা কোরআনের একটা জায়গায় মিল আছে, যখন মিল পেয়েছি মিষ্টি হয়ে গেছে। যখন আরও একটি ধর্মের কিতাব আমি পড়েছি, পড়ার পরে ভালো একটি কথা পেয়েছি, এই কথাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল আছে, এই কথাটি এক জায়গায় করে রেখেছি। আবার দেখা যায় ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বিভিন্ন ধর্মের কিতাব থেকে আমি কিছু ভালো কথা পেয়েছি, সেই কথাটা এনে আমি এখানে মিলিয়ে দেখি আল্লাহর কথার সাথে নবীর কথার সাথে মিল পড়ে গেছে, তখন আমি এখানে রেখেছি, তখন সবগুলো যখন একাত্র করা হয়েছে তখন দেখি মিষ্টি হয়ে গেছে, এক হয়ে গেছে। তাহলে আমরা যদি এভাবে মিলিয়ে নিই তাহলে এই পৃথিবীতে আর কখনোই বিশৃঙ্খলা থাকবে না, এক ধর্মের প্রতি আরেক ধর্মের বিশৃঙ্খলা থাকবে না। তাহলে বোঝা গেল কি মূলত কথা বিভিন্নভাবে বিভিন্ন গাছ থেকে মধু আনা হয়েছে, কিন্তু যখন একাত্র করা হয়েছে সমস্ত মিষ্টি হয়ে গেছে, বিভিন্ন ধর্মের গ্রন্থের থেকে যখন কথা আনবো যখন আমার গ্রন্থের সাথে মিলাবো তখন দেখা যাবে মিষ্টি হয়ে গেছে। মিষ্টি তো সব জায়গায় মিষ্টি, হে জগৎবাসী। আজকে আপনাদের সামনে এই কথাগুলো বলার এটাই উদ্দেশ্য। আজকে এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধর্ম নিয়ে এই ফেটাফেটি হয়, ধর্ম নিয়ে ঝগড়া ফেসাদ হয় না বাবা, মিলাতে গেলে একই, কেন আমরা বুঝব ভুল? যদি আমরা বুঝি ভুল তাহলে ইহকাল পরকালে কি কখনো পাবো কুল? তো আল্লাহ যে বলেছে কথার মূল, লাকুম দিন হুকুমালিয়া দিন, তোমাদের ধর্ম তোমার আর তোমাদের ধর্ম তোমার, উভয়ই ধর্ম সকলেই সকলের, কিন্তু আল্লাহ এক, বিভিন্ন নামে আল্লাহকে ডাকি, আর আল্লাহকে ডাকতে দেব না আমরা ফাঁকি, তো আল্লাহও আমাদের মজুরি দিতে রাখবে না বাকি। এখন আমি কিছু কথা বলতাম, তো পরের পর্বে বলবো, এখন আমি রাখি। হে জগৎবাসী, তো আমাদের এই চ্যানেলের কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আগামী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন, পেয়ে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।